আসসালামু আলাইকুম। হ্যাপি টেলার্স চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো কিভাবে 6 সেট পেটিকোট কাটিং প্রত্যেকটা কোমরের মাপ অনুযায়ী আপনারা তৈরি করবেন, সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম পেটিকোট কাটিং করার জন্য আপনাদের 2 গজ 4 গিরা অথবা 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিতে হবে। যদি আপনার কোমরটা বেশি হয় তাহলে 2 গিরা করে কাপড় আপনারা বেশি নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনারা পেটিকোটের 2টা বেল কাটিং করে নেবেন। তো এখানে আমার কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ। এখন এখান থেকে ধরে আমরা সর্বপ্রথম পেটিকোটের কোমরের যে বেল সেই বেলটা কাটিং করে নিব। দর্শক, পেটিকোটের কোমরের বেল কাটিং করার জন্য এইভাবে আপনার ভাঁজ দিবেন এক বহরে। দেখুন এখানে আমার 2 পাট কাপড়, তো 2 পাট কাপড় থেকে ধরে আমাদের 5.5 ইঞ্চি বেলের জন্য কাটিং করতে হবে। এটা হচ্ছে আমাদের পেটিকোটের বেল, তো আমরা এইভাবে একটা ভাঁজ দিব কারণ পেটিকোটের বেলটা আমাদের এরকম ডাবল থাকবে। তো এটা মোট ঘের থাকবে, দেখুন লম্বালম্বি নিয়ে আপনারা মোট ঘের এভাবে করে নেবেন। তো আপনারা বডি অনুযায়ী এই কোমরের ঘেরটা দিয়ে দিবেন। প্রত্যেকটা মাপের জন্য যদি একই মাপ রাখেন সেক্ষেত্রে কারোর জন্য টাইট হবে, কারোর জন্য লুজ হবে। এজন্য আপনাদের যে কাজটি করতে হবে, যার যতটুক পুরাতন কামিজের বডি অথবা পুরাতন ব্লাউজের যে বডিটা আসবে তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কোমরে ঘেরে বেশি দিয়ে দিবেন। মনে মনে রাখবেন কোমরের এখানে যদি ঘের বেশি হয় তাহলে কোনো সমস্যা নাই, যখন কম হবে তখন কিন্তু সমস্যা হবে। এজন্য আপনারা সবসময় মাপের থেকে কোমরের ঘেরটা আপনারা বেশি নিয়ে কাটিং করার চেষ্টা করবেন। এখন দেখুন এখানে আমার কতটুক আছে, এখানে কিন্তু আমার 2 পাট কাপড়। তো এখন আমরা এইভাবে মেপে দেখব আছে 16.5 ইঞ্চি। তো আমরা যদি এই বহরে জয়েন্ট ছাড়া যদি তৈরি করি তাহলে পেটিকোটের এই কোমরের ঘেরটা হবে 33 ইঞ্চি। তো আমাদের প্রয়োজন হচ্ছে 37 ইঞ্চি, মোট ঘেরের প্রয়োজন 37। তো 37কে 2 ভাগ করলে কত হবে, 18.5। তো আমরা যদি এখানে 18.5 নেই, আর এখানে দেখুন আমাদের 2 ইঞ্চি পরিমাণ জয়েন দিতে হবে। তো আমাদের এই যে এখানে একটা জয়েন, এই সাইডে একটা জয়েন দিয়ে আমরা এটাকে ঘের বাড়িয়ে নিব। এখানে জয়েন্টের কাপড়টা আমরা এই কাপড় থেকে বের করে নিব, আর যাদের কোমরের বেল 40-এর উপরে দিতে হবে তাদের জন্য এরকম 2টা পার্ট কাটিং করবেন, তার জন্য 2 গিরা করে কাপড় বেশি নিয়ে নেবেন, তা না হলে কিন্তু লম্বার দিকে আবার শর্ট হবে। তো এখন আমরা এখান থেকে ধরে বেলের কাপড় এবং ফিতার জন্য কাপড় বের করে নিব। তার আগে এই কাপড়টা আমরা 2 পার্টে ভাঁজ করে নিব। দেখুন এখানে আমার 2 পার্ট কাপড়, তো এই যে পায়ের সাইড থেকে ধরে লম্বালম্বি করে আমরা 2 ইঞ্চি করে কাপড় কেটে রাখব, 2 ইঞ্চি করে। কাপড় কেটে রাখলাম, এটা দিয়েও কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন এই কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে নিব। তো দর্শক, আপনারা একটা জিনিস মনে রাখবেন, পেটিকোট কাটিং করার সময় আপনাদের এখানে লম্বার মাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার 2 গজ 4 গিরা অথবা 2 গজ 6 গিরা করে কাপড় নেবেন, নেওয়ার পরে যতটুকু লম্বা হবে মোটামুটি হয়ে যাবে, এতে কোনো মাপ যোগ করার প্রয়োজন নাই। এইভাবেই আমরা কাজ করে আসতেছি, কোনো সমস্যা হচ্ছে না, আপনারা একইভাবে কাজ করে নেবেন। এরপরে দেখুন 37 ইঞ্চি যাদের পেটিকোটের কোমরে ঘের দিবেন তাদের জন্য এই পার্টগুলো আপনারা 1 ইঞ্চি করে কাটিং করবেন, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখানে যদি পার্টগুলো আমাদের ছোটো বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে এই বেলের সাথে যখন আমরা ঘেরটা লাগাবো তখন কিন্তু এটা কম বেশি হয়ে যাবে, এজন্য আমাদের এখানে পার্টগুলো হিসাব করে বের করতে হবে। তো 37 ইঞ্চি যাদের কোমরের ঘের হবে তাদের জন্য আপনারা এই পাশে নেবেন 5 ইঞ্চি 1 পয়েন্ট, 5 ইঞ্চি নিলেও হবে সমস্যা নেই, তবে কম হয়ে গেলে কিন্তু সমস্যা আছে, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা নেই। বেশি হয়ে গেলে আপনারা সেলাই দিয়ে কমিয়ে নিতে পারবেন, কম হয়ে গেলে কিন্তু জয়েন দেওয়ার কোনো সিস্টেম নেই, ঠিক আছে, কারণ জয়েন দেওয়ার কোনো কাপড় বের হবে না। তো 37 ইঞ্চি কোমরের জন্য আমি এখানে নিলাম 5 ইঞ্চি 1 পয়েন্ট, তবে মনে রাখবেন এখানে যতটুক নেবেন ঠিক ততটুক পরিমাণ আবার এ পাশে নেবেন। মনে রাখবেন পেটিকোট কাটিং করার সময় এ পাশে একবার নিতে হবে এবং এ পাশে একবার নিতে হবে, এভাবে আড়াআড়ি করে,
তাহলে আপনার পেটিকোটের ঘের বেশি হবে নিচে, ঠিক আছে? তো এখানে নিচে 5 ইঞ্চি 1 পয়েন্ট, এখানেও নিব 5 ইঞ্চি 1 পয়েন্ট, খেয়াল করুন। এরপরে আপনারা এই যে ফিতাটা এখান থেকে ধরে এখানে এভাবে রাখবেন, রাখার পর এখান থেকে ধরে আপনারা প্রয়োজনে এভাবে মার্জিন করবেন। দেখুন আমি মার্জিনটা করে নিলাম, এখন আমি কাটিং করে নিব এই মার্জিন অনুযায়ী। এই দেখুন আমি মার্জিন অনুযায়ী কাটিং করে নিলাম। এবার আমাদের মিল করতে হবে। একটা জিনিস খেয়াল করুন, এখানে একটা চওড়া পার্ট আছে এবং এখানে একটা চওড়া পার্ট আছে, তবে আমাদের এই চওড়া পার্ট আমাদের এই পার্টের সাথে মিল করতে হবে এবং এই চিকন পার্টের সাথে মিল করতে হবে। এজন্য আমরা এই পার্টটা আমরা এই জায়গায় মিল করতেছি, খেয়াল করুন। দেখুন এইভাবে আপনারা দুইটা পার্ট এক সমান করে মিল করবেন। মিল করে নিয়ে এখানে একটু সোজা করে কাটবেন, এখানে একটু সোজা করে কাটিং করে নেবেন, ঠিক আছে? তো খেয়াল করুন কিভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। আপনারা এভাবে কাটিং করে নেবেন, নিয়ে আপনারা সেলাই করবেন। তবে এখানে আরাখারা একটা বিষয় আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই। এই যে একটা আড়া পাট আর একটা খাড়া পাট নিয়ে এক জায়গায় করে সেলাই দিবেন, তা না হলে কিন্তু পেটিকোটের ঘেরটা একটু দেখতে খারাপ হয়। সমস্যা নেই, তবে একটু খারাপ হয়, কিছুদিন পর দেখা যায় এক সাইড ঝুলে যায়, এক সাইড ছোটো বড় এরকম হয়। এজন্য আপনারা একটা সোজা পাট আর একটা বাঁকা পাট, ঠিক আছে? কেউ আড়া পাট বলে, কেউ খাড়া পাট বলে, কেউ সোজা পাট, কেউ বাঁকা পাট বলে, এটা আপনার মিল করে সেলাই করবেন। আমার সেলাই ভিডিওটা দেখলে আপনি আরও সহজে বুঝতে পারবেন। তো দর্শক, এখানে সেলাই করার সময় আপনার এইখানে দেখুন সেলাই করার সময় একটু ছোট বড় হয়, তখন আপনারা কেটে সমান করে নিয়ে সেলাইটা করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমরা বেল কাটিং করব। এখানে দেখুন জয়েন্টের কথা বলছিলাম, আমাদের এই যে ফিতার কাপড়টা যে বের হয়েছে এটা দিয়ে আমরা এখানে জয়েন্ট দিয়ে নেব, খেয়াল করুন। এভাবে আমরা দুইটা বা তিনটা জয়েন্ট দিয়ে যার যতটুকু কোমর প্রয়োজন নিয়ে নেবেন। এভাবে আপনারা পেটিকোট কাটিং করবেন, তাহলে আপনার কাটিংগুলো অ্যাকুরেট হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে